শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহু বহু স্বাগত করুচি আজ সন্ধ্যার কোন টপ নিউজ রয়েছে চলন্তু দেখি নবা তা পূর্ব সমস্ত চ্যানেল কু সবসক্রাইব করে পাখর থাকা অল বেল আইকন কু দবাই দিওন্তু কারণ যা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখি পারিবে তো দেখুন প্রথম অপডেট রয়েছে ঝারসুগুড়া জেলার চাষীঙ্কু 2023 খরিফ ফসল ঋতু পাই কালিয়া সহায়তা রাশি প্রদান করা যাইছি জেলার 36,249 জন ক্ষুদ্র নামমাত্র চাষী এবং 246 জন ভূমিহীন কৃষি পরিবারকু 2023 খরিফ ফসল ঋতু পাই 7,37,00,000 ঊর্ধ্ব টঙ্কার কালিয়া সহায়তা রাশি ডিবিটি মাধ্যমে প্রদান করা যাইতিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে কালিয়া হিতাধিকারী পিলামানঙ্কু সরকারি শিক্ষানুষ্ঠানগুড়িকরে বৈষয়িক এবং বৃত্তিগত শিক্ষা নিমন্তে কালিয়া ছাত্রবৃত্তি 2021-22 শিক্ষাবর্ষঠারু প্রদান করা যাচ্ছে 2022-23 শিক্ষাবর্ষরে 1,074 জন কালিয়া হিতাধিকারী পিলামানঙ্কু কালিয়া ছাত্রবৃত্তি বাবদরে সমুদায় 2.6 কোটি টঙ্কা ডিবিটি মাধ্যমে প্রদান করা যাইতিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে গরিব লোকঙ্কু ঘর পাই মিলিব সহায়তা মো ঘর যোজনা প্রস্তাব উপরে ক্যাবিনেটর মোহর মোট 18 প্রস্তাব উপরে গতকালি ক্যাবিনেট মোহর মারিছি মো ঘর যোজনা কোণ সবসিডিরে লোকঙ্কু যোগাই দিয়াযিব গৃহ ঋণ সবসিডি রাশি সম্পূর্ণভাবে রাজ্য সরকারঙ্ক পাঁঠিরু দিয়াযিব হিতাধিকারী ঋণ নেই নূয়া ঘর তৈরি করিপারিবে কিংবা পুরুণা ঘরর সম্প্রসারণ ও উন্নতিকরণ করিপারিবে যোজনার সর্বাধিক 3,00,000 টঙ্কা পর্যন্ত ঋণ মিলিপারিব 10 বর্ষ মধ্যে ঋণ পরিশোধ করিপারিবে হিতাধিকারী ব্যাঙ্ক ঋণ পাই রয়েছে 4টি স্ল্যাব হিতাধিকারী চাইলে 1,00,000 1.5 লক্ষ 2,00,000 ও 3,00,000 টঙ্কার ঋণ নেইপারিবে আবেদনকারী ঋণ পরিমাণর অত্যন্ত 10% মার্জিন মিনি আকারে বিনিয়োগ করিপারিবে হিতাধিকারী চাইলে 10 বর্ষ পূর্ব মধ্যে ঋণ সুজিপারিবে প্রায় 4,00,000 হিতাধিকারী 2,150 কোটি টঙ্কার ব্যয় অটকল হয়েছিবা সূচনা রয়েছে তো যে আবেদন করিবা পাই চাহুচন্তি কিপরি আবেদন করিবে চলন্তু জানি নবা মো ঘর যোজনার আবেদন পাই এক নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে rhodisha.gov.in/mo-ghar ওয়েবসাইটে চাইকি আবেদন করিবে এই ঋণ পাই আবেদন পূর্ব ওয়েবসাইটে পঞ্জীকরণ করা পড়িব আগামী জুন মাস 16 তারিখর আবেদন গ্রহণ করা যাব আবেদনকারী নিজে কিংবা মো সেবা কেন্দ্র জরিয়ারে আবেদন করিবে আবেদনকারী আধার কার্ড পাসপোর্ট ফটো KYC ডকুমেন্ট দেবাকু পড়িব জমি রেকর্ড সাঙ্গক আয় প্রমাণপত্র সম্পর্কিত কাগজপত্র সংলগ্ন করা হব ভিন্নক্ষম জাতিগত প্রমাণপত্র ওয়েবসাইট জরিয়ারে দাখল করিবে বলে সূচনা রয়েছে তারপরে রয়েছে মো ঘর পাই যোগ্যতা কচ্চা ঘর থিলে কিংবা গোটিয়ে কোঠরি থিবা পক্কা ঘরে রহুথিলে পাইবাকু যোগ্য কৌণসি গৃহ নির্মাণ যোজনারে সরকারঙ্ক ঠারু পূর্বরু সহায়তা পাই নথিবা আবশ্যক 70,000 টঙ্কারু কম পরিমাণর সহায়তা পাইথিলে মধ্যে যোগ্য হেবে পরিবারর মাসিক আয় 25,000 টঙ্কারু কম হইথিলে যোগ্য ব্যক্তিগত ব্যবহার পাই অনব্যবসায়িক চারিচকিয়া যান নথিব পরিবারর কৌণসি সদস্য সরকারি কিংবা সরকারি উদ্যোগরে চাকরি করিনথিবে 5 একর জলসেচিত কিংবা 15 একর অণ জলসেচিত জমির কম থিব বলে সূচনা রয়েছে তা সহিত সরকার আপনার 20-30,000 টঙ্কা পর্যন্ত এতে ছাড় করিবে বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে প্রবল তাঁতি ভিতরে কালবৈশাখী বর্ষা কিছু মাত্রার আশ্বস্তি আনিছে কিন্তু এই কালবৈশাখী আসন্তা 4-5 দিন পর্যন্ত রাজ্যের সক্রিয় রহব রাজ্যর কিছু স্থানের বিজুড়ি ঘড়ঘড়ি সহিত কালবৈশাখী তার প্রকোপ দেখাইব তবে দিনর তাপমাত্রার কৌণসি পরিবর্তন হেবনি পশ্চিম ওড়িশার কিছু স্থানের দিনর তাপমাত্রা 42 ডিগ্রি উপরে রহিপারে বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে শেষ হয়েছে বিশ্বর সবুঠু ধনী ক্রিকেট লিগ IPL সোমবার চেন্নাই সুপর কিং চাম্পিয়ন হওয়া সহিত বিশ্বের ধনী ক্রিকেট লিগ্র 16 নম্বর সিজন শেষ হয়েছে ফাইনাল ম্যাচরে ধোনিঙ্কর চেন্নাই সুপর কিং 5 উইকেটে হার্দিক পাণ্ডিয়াঙ্ক গুজরাট টাইটন্সকু পরাস্ত করে পঞ্চমথর পাই ট্রফি জিতিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে ডিজিটাল মাধ্যমে লাঞ্চ কারবার নেই সতর্ক কলা ভিজিলান্স লাঞ্চ নেবা এবং দেউথিবা ব্যক্তিঙ্ক বিরুদ্ধরে এব দৃঢ় কার্যানুষ্ঠান বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে পুনি থরে IPL খেলিবে কি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ধোনিঙ্ক নেতৃত্বাধীন চেন্নাই সুপর কিং চলিত IPL টাইটেল জিতিবা পূর্বরু
एने अनेक चर्चा हेउथला आउ एक आईपीएल खेलिबे धोनी दल चंपियन हेबा परे अवसर नेबा प्रश्नर उत्तर रखिले महेंद्र सिंह धोनी। परवर्ती अपडेट रहुछि ओडिसा रे आरंभ हेला एआई रो नुआ अध्याय प्रथम पर्याय रे कटक पुरी और भुवनेश्वर हेबो कार्यकारी। परवर्ती अपडेट रहुछि ओडिसा रे प्रथम सामना को आसिला फोन पे रे लांच मामला। बिजुली संचक देबाकु 10,000 टंका लांच नैथिले टाटा पावर रो दुई अधिकारी तरुण नायक ओ शैलजा मुदुली को गिरफ करी कोर्ट चालाण करिछि विजिलेंस। परवर्ती अपडेट रहुछि पेट्रोल दर को नेकि भुवनेश्वर रे पेट्रोल दर लीटर पिछा 103.47 थिबा बेले डीजल दाम लीटर पिछा 95.03 रहितबा सूचना रहिछि। परवर्ती अपडेट रहुछि राज्य रे बढुछि ताती जलुछि राजधानी दिन 11:30 सुधा तापमात्रा 37 डिग्री सेल्सियस छुइंछि। संबलपुर झारसुगुड़ा सबुठ उत्तप्त सहर पलटि एठारे तापमात्रा 39.4 डिग्री रेकर्ड हीराकुद्रे 39.2 डिग्री चांदबाली 37 डिग्री केन्दुझर 36.2 डिग्री रेकर्ड सूचना रही। परवर्ती अपडेट रोच 2024 सुधा सर 69 सेतुर निर्माण मार्च सुधा सबु गाँ को हेब रास्ता संजोग गत विधानसभा निर्वाचन समय दि जा प्रतिश्रुति एवं लक्ष्य पूरण नहीं ग्राम्य उन्नयन विभाग मंत्री और सचिवों सूचना एणिकी पंचायत अधीन रास्ता को हाथ को नेब ग्राम्य उन्नयन विभाग ए वर्ष मुख्यमंत्री सड़क योजन 15,000 किमी रास्ता निर्माण हो। परवर्ती अपडेट रोच पुराणा भुवनेश्वर मंदिर और स्मारकी हेब विकास राज्य कैबिनेट 156 कोटी अनुमोदन। परवर्ती अपडेट रोच राज्य सरकार मो घर योजना को स्वागत कले वरिष्ठ कांग्रेस विधायक सुरेश राउतराय गरीबों घर जोगाई देवाई नवीन पटनायक उचित पदक्षेप नहीं मुख्यमंत्री को धन्यवाद देउछु बोली सुर राउतराय कहते आवास योजन ओडिशार गरीब लोक केन्द्र सरकार देलाना तो केन्द्र सरकार गरीब मारणा नीति आपणई ओडिशा प्रति केन्द्र तार अवहेला जारी रखी समय मुख्यमंत्री नवीन पटनायक उचित पदक्षेप नहीं। परवर्ती अपडेट रोच अघोषित विद्युत कार्ड प्रतिवादरे बांकीरू भुवनेश्वर को लंठन धरी साइकेल शोभायात्रा आसीथिबा युवक माने सोमवार अपराह्नरे शक्तिमंत्री प्रताप केशरी देवंक सरकारी बासभवन सम्मुखरे धारणा देइछंती मंत्री घर उपरकु बिंचणा फिंगिबा सहित घर फाटक आगरे लंठन टांगी प्रतिवाद प्रदर्शन करितिबा सूचना रही एथसहित शक्ति मंत्री इस्तफा मध्य दाबी करिसंती। परवर्ती अपडेट रोची दाबी पूरण नहीं मिलित प्राथमिक शिक्षक मंच पक्षर गणधारणा दि जा सूचना रही विधानसभा आगे लोयर पीएमसी धारणास्थल में दुई दफा दाबी प्रथम रोची प्राथमिक शिक्षकों मूल दरमा 2800 ग्रेड पे द्वितीय 6 वर्ष ठिका अवधि को मूल चाकरी सहित 6टी नेशनल इनक्रीमेंट प्रदान पूरण मिलित प्राथमिक शिक्षक मंच तरफ चाकी 24 तारीख दिन अनिर्दिष्ट काल पई गणधारणा चालू रही। परवर्ती अपडेट रोच आरंभ है ओडिशा फॉर एआई एआई फॉर यूथ प्रथम पर्याय भुवनेश्वर पुरी कटक रे कार्यकारी। परवर्ती अपडेट रोच चलचंचल रथखला 36 दिन में पहुंची रथ निर्माण कार्य बोली सूचना रोची तीन रथर उपर 5 दंडा पड़ा पर आग मुहाट पछ मुहाट गुज जल जंत्र और निराड़ी स्थापन होगा पर आज छंदा गयल पक जा सूचना रोची देवस्नान पूर्णिम चारिनाहाका उठवाकूबा बेले रथ निर्माण कार्य बेस अग्रगति होसंता दिने दुई दिन मध्य चारिनाहाका उठब विश्वकर्मा सूचना देखते। परवर्ती अपडेट रोच आसंता जून 4 तारिख में महाप्रभु श्री जगन्नाथों पवित्र देवस्नान पूर्णिमा एथपाई जिला प्रशासन श्रीमंदिर प्रशासन पक्षर आरंभ हो व्यापक प्रस्तुति श्रीमंदिर आज मुख्य शासन रंजन कुमार दास और जिलापाल समर्थ वर्मा श्रीमंदिर जा समस्त व्यवस्थार अनुध्यान करते तेज श्रीमंदिर जात्री परिक्रमा प्रकल्प आउटडोर आसेस निर्माण कार्य शेष हो देवस्नान पूर्णिमा को आउ मात्र 5 दिन बाकी बेले प्रशासनिक स्तर में व्यापक प्रस्तुति आरंभ होक्तों श्रृंखलित दर्शन पर देवस्नान मंडप सम्मुख बड़दाण्ड में सेड्र व्यवस्था करवासवाई प्यासेज रही सूचना रोचे। परवर्ती अपडेट रोच 2023-24 शिक्षाबर्ष राज्यर उच्च माध्यमिक विद्यालय व जूनियर कॉलेज गुड़िक प्लस टू कला विज्ञान वाणिज्य
ଧନ୍ଦାମୂଳକ ଶିକ୍ଷାରେ ପ୍ରଥମ ବର୍ଷ ନାମଲେଖା ପାଇଁ ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଛି। ସାମ୍ସ ପୋର୍ଟାଲ ଜରିଆରେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପୂର୍ବାହ୍ନ 11ଟାରୁ ଆବେଦନ କରୁଛନ୍ତି। ଆବେଦନର ଶେଷ ତାରିଖ ଜୁନ୍ ମାସ 20 ରାତି 11:45 ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି। ସାମ୍ସ ପୋର୍ଟାଲରୁ ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁସାରେ ଆଜି ପ୍ରଥମ ଦିନରେ ରାତି 7 ସୁଦ୍ଧା 40,724 ଛାତ୍ରଛାତ୍ରୀ ପଞ୍ଜୀକରଣ କରିଥିବା ବେଳେ 24,809 ଜଣ ଆବେଦନ କରୁଛନ୍ତି। 24,517 ଜଣ ଅନଲାଇନରେ ଦେୟ ପୈଠ କରିଛନ୍ତି। ଚଳିତ ଥର ଯୁକ୍ତ 2 ଆସନ ବୃଦ୍ଧି କରାଯାଇଛି। 106 ଉନ୍ନୀତ ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ବିଦ୍ୟାଳୟରେ ଏକାଦଶ ଶ୍ରେଣୀ ଖୋଲାଯିବା ପାଇଁ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଶ୍ରୀ ଅଲାରନାଥଙ୍କ ମନ୍ଦିରକୁ ଗଲା ନନ୍ଦୀଘୋଷ ରଥଚକ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ଭୋଇ ସେବକମାନେ ରଥଚକକୁ ଆଣି ସୁନ୍ଦର ଭାବରେ ସଜା ହୋଇ ରହିଥିବା ଏକ ଗାଡ଼ିରେ ରଖିଥିଲେ। ପରେ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀମାନଙ୍କ ସହିତ ଶ୍ରୀ ଅଲାରନାଥଙ୍କ ପରିଚାଳନା କମିଟି ସଦସ୍ୟ ଓ ସେବାୟତମାନେ ଏକ ଚକରେ ଫୁଲମାଳ ଚନ୍ଦନ ଲଗାଇ ବାବାଡ଼ି ଖେଳ, ଗୌଡ଼ ବାଡ଼ି ଖେଳ, କୀର୍ତ୍ତନ, ଘଣ୍ଟ ଘଣ୍ଟା ମୃଦୁଙ୍ଗର ପରିବେଶ ମଧ୍ୟରେ ରଥଚକ ବ୍ରହ୍ମଗିରିର ଅଲାରନାଥଙ୍କ ପୀଠକୁ ନେଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଓଡ଼ିଶାରେ ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଜ୍ଞାନ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଡାକ୍ତରୀ ଶିକ୍ଷାରେ ମାନ ବୃଦ୍ଧି ନିମନ୍ତେ ରାଜ୍ୟ ସରକାର ଓଡ଼ିଶାରେ ଏକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଜ୍ଞାନ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପ୍ରତିଷ୍ଠା କରିବେ। ଏଥିପାଇଁ 330.17 କୋଟି ମଞ୍ଜୁରୀ କରାଯାଇଛି। ତାହା ଆଗାମୀ 5 ବର୍ଷ ଅର୍ଥାତ୍ 2022-23, 2026-27 ପର୍ଯ୍ୟନ୍ତ ବ୍ୟୟ ବରାଦ ହେବ। ରାଜ୍ୟ କ୍ୟାବିନେଟ୍ ବୈଠକରେ ଉକ୍ତ ପ୍ରସ୍ତାବ ଅନୁମୋଦନ ଲାଭ ପରେ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ପ୍ରଦୀପ କୁମାର ଜେନା ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ପୁରୀ ରଥଯାତ୍ରା ପରିଚାଳନା ନେଇ ରାଜ୍ୟ ପୁଲିସର ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ। ପୁରୀର ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ରଥଯାତ୍ରା ଅବସରରେ ରାଜ୍ୟ ପୁଲିସ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ଏକ ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଆସନ୍ତା ଜୁନ୍ 20 ଶ୍ରୀ ଗୁଣ୍ଡିଚା ଅବସରରେ ରଥଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବାବେଳେ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପରମ୍ପରା ଅନୁଯାୟୀ ବିଭିନ୍ନ ତାରିଖରେ ଶ୍ରୀଜୀଉଙ୍କ ରୀତିନୀତି ପାଳନ କରାଯିବ। ଶ୍ରୀଜୀଉଙ୍କ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ରୀତିନୀତି ମଧ୍ୟରେ ଜୁନ୍ 19 ନବଯୌବନ ଦର୍ଶନ, ଜୁନ୍ 20 ରଥଯାତ୍ରା, 28 ବାହୁଡ଼ା ଯାତ୍ରା, 29 ସୁନାବେଶ ଏବଂ ଜୁଲାଇ 1 ନୀଳାଦ୍ରି ବିଜୟ ଅନୁଷ୍ଠିତ ହେବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ପୁରୀ ରଥଯାତ୍ରା ପରିଚାଳନା ନେଇ ରାଜ୍ୟ ପୋଲିସର ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, IIT ପାଇଁ 75% ମାର୍କ ମାନଦଣ୍ଡକୁ ବିରୋଧ, ସୁପ୍ରିମକୋର୍ଟରେ ପିଟିସନ ଖାରଜ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ନର୍ଥ ଇଷ୍ଟରେ ଗଡ଼ିଲା ପ୍ରଥମ ବନ୍ଦେ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍। ଭାରତର ଉତ୍ତର ପୂର୍ବ ବା ନର୍ଥ ଇଷ୍ଟ ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ଥର ବନ୍ଦେ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍ର ଚଳାଚଳ ଆରମ୍ଭ ହୋଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ସୋମବାର ଭର୍ଚୁଆଲ ପ୍ଲାଟଫର୍ମରେ ଏହି ଟ୍ରେନ୍ ଚଳାଚଳର ଶୁଭାରମ୍ଭ କରିଛନ୍ତି। ଆସାମର ଗୁଆହାଟୀରୁ ପଶ୍ଚିମବଙ୍ଗର ନ୍ୟୁ ଜଳପାଇଗୁଡ଼ି ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଟ୍ରେନ୍ ଯାତାୟତ କରିବ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆସନ୍ତା ଜୁନ୍ରେ ମୁମ୍ବାଇଠାରେ ରାଷ୍ଟ୍ରୀୟ ବିଧାୟକ ସମ୍ମିଳନୀ ଆୟୋଜିତ ହେବ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ସମ୍ମିଳନୀରେ ଦେଶର ବିଭିନ୍ନ ପ୍ରାନ୍ତରୁ ପ୍ରାୟ 2500 ବିଧାୟକ ଯୋଗଦେବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ମେ 31 ଅର୍ଥାତ୍ ବୁଧବାର ସୁଦ୍ଧା ପ୍ରକାଶ ପାଇବ ଯୁକ୍ତ 2 ବିଜ୍ଞାନ ଓ ବାଣିଜ୍ୟ ଫଳାଫଳ। ଏନେଇ CHSE ପରୀକ୍ଷା ନିୟନ୍ତ୍ରକ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ବୁଧବାର ଦିନ ଯୁକ୍ତ 2 ବିଜ୍ଞାନ ଓ ବାଣିଜ୍ୟ ଫଳ ପ୍ରକାଶ ପାଇବା ପରେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କଳା ଓ ଧନ୍ଦାମୂଳକ ପରୀକ୍ଷା ଫଳ ପ୍ରକାଶ ପାଇବ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ତେବେ ଜୁନ୍ 8 ସୁଦ୍ଧା କଳା ଓ ଧନ୍ଦାମୂଳକ ରେଜଲ୍ଟ ପ୍ରକାଶ ପାଇବ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, 2023-24 ଶିକ୍ଷାବର୍ଷରୁ +2 ସିଟ୍ ବଢ଼ାଇବାକୁ ନିଷ୍ପତ୍ତି। ପ୍ରେସ୍ ମିଟିଂ କରି ସୂଚନା ଦେଲେ ଗଣଶିକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ଓ ସଚିବ, ମ୍ୟାଟ୍ରିକ୍ ପରୀକ୍ଷାରେ ସଫଳତାର ଅଧିକ ଥିବାରୁ ସିଟ୍ ବଢ଼ିବ। ଆବଶ୍ୟକତାକୁ ଦେଖି ସିଟ୍ ବଢ଼ାଇବାକୁ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା। 106 ନୂତନ ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ସ୍କୁଲ ଖୋଲିବାକୁ ଘୋଷଣା ହୋଇଥିଲା ପୂର୍ବରୁ। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଆସିଥିଲା, ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଅପଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍, ଯେଉଁଠି ପ୍ରତି ରେଫର ଆପଣମାନଙ୍କୁ 200 ମିଳିବ, ଯାହାକୁ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର କରିପାରିବେ। ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ଅଛି, ଡାଉନଲୋଡ଼ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।